हेलो फ्रेंड्स, आज के तुम्हारे का मूलत संख्या और दूटी संख्यार मध्यवर्ती मूलत संख्या नहीं आलोचना करब जा किन्तु नवम श्रेणी पाठ्य आज दशम श्रेणी उपकारी और षष्ठ श्रेणी जो यथाथ उपकारी तुम्हारा वीडियो प्लिज देखो। प्रथम मूलत संख्या सम्बन्धे धारणा रही है। अच्छा धरो जो दुटो संख्या लिखी पाँच एवं छय এই দুটো সংখ্যা নিচ্ছি, এদের মধ্যে আমি মূলত সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রথমত দেখি এই দুটো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা এবং মূলত সংখ্যা। আগের ভিডিওতে আমি মূলত সংখ্যা সম্বন্ধে ধারণা মোটামুটি দিয়েছি, তাও আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে। মূলত সংখ্যা তাদেরকে বলে মূলত সংখ্যা বলতে কি বোঝায় না, যেসব সংখ্যাকে आकारे प्रकाश करा जाए जेखाने पी एवं क्यू पूर्ण संख्या एवं क्यू नॉट इक्वल टू जीरो। ভালো করে দেখো, মূলত সংখ্যা আমরা তাকেই বলি যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো। এবার আমরা প্রশ্ন আসছে যে এই সংখ্যা যে কোনো দুটো মূলত সংখ্যা তো আমাদের ধারণা এসে গেছে, এবার দুটো সংখ্যার মাঝে মূলত সংখ্যা নির্ণয়, তাহলে দুটো সংখ্যার মাঝে আমরা মূলত সংখ্যা কিভাবে নির্ণয় করব। যেমন ধরো এই পাঁচ আর ছয়, এই দুটো সংখ্যা এদের মধ্যে আমি মূলত সংখ্যা নির্ণয় করব। তো মূলত সংখ্যা নির্ণয় করার আমার তিন রকম পদ্ধতি আছে। তাহলে আমরা প্রথম পদ্ধতি নাম্বার ওয়ান, দেখো এটা আমরা মুছে ফেলি। এবার পদ্ধতি নাম্বার ওয়ান, এক নম্বর পদ্ধতিতে দেখো পাঁচ আর ছয়। তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে পাঁচের পাঁচ আর ছয়ের মাঝের সংখ্যাগুলো নিতে হবে। আচ্ছা, মূলত সংখ্যা সম্বন্ধে একটা বলে রাখা দরকার, মূলত সংখ্যা হচ্ছে যে কোনো দশমিক সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা, যে কোনো ভগ্নাংশকে মানে যে কোনো দশমিক সংখ্যা মানে যেগুলো সসীম সেই সমস্ত সংখ্যা প্লাস আবৃত দশমিক সংখ্যা এগুলো সমস্ত সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা। তাহলে এবার মূলত এই যে পাঁচ আর ছয় এদের মধ্যে মূলত সংখ্যা আমরা নির্ণয় করব। তার প্রথম পদ্ধতি দেখো ভালো করে, পাঁচ দশমিক এক, পাঁচ দশমিক দুই, পাঁচ দশমিক তিন, পাঁচ দশমিক চার, পাঁচ দশমিক পাঁচ, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। মোটামুটি পাঁচটা আমি লিখে ফেললাম। এই দেখো এইগুলো হচ্ছে পাঁচ আর ছয়ের মধ্যেই আছে। হ্যাঁ, এই সমস্ত সংখ্যাগুলো দেখো দশমিক সংখ্যা। হ্যাঁ, এই সংখ্যাগুলোকে আমাকে পি বাই কিউ আকারে লিখতে হবে। কি আকারে? পি বাই কিউ আকারে। দেখো এটা দশমিক আকারে আছে, তাহলে আমাকে পি বাই কিউ আকারে লিখতে হবে। তাহলে পাঁচ দশমিক একটাকে কী লেখা যায়? একান্নর দশ। দেখো ভালো করে, পাঁচ দশমিক দুইটাকে কী লেখা যায়? বাহান্নর দশ। পাঁচ দশমিক তিনটাকে কী লেখা যায়? তেপান্নর দশ। পাঁচ দশমিক চারটাকে কী লেখা যায়? চুয়ান্নর দশ। পাঁচ দশমিক পাঁচটাকে কী লেখা যায়? পঞ্চান্ন দশ। ঠিক আছে, এবার আমরা এগুলোকে কাটাকাটি করতে পারি। কীভাবে কাটাকাটি? দেখো একান্ন দশটা যেমন আছে তেমনি রয়ে গেল, বাহান্ন দশটাকে কাটা যায়, দুই দিয়ে কাটবে ছাব্বিশ হবে আর তলায় পাঁচ হবে। তাহলে এটাই লঘিষ্ঠতম আকারে করতে পারি আমি, ছাব্বিশে পাঁচ। এটা হচ্ছে তিপ্পান্ন দশ যেমন আছে, আনচেঞ্জ থাকবে, এটা যেহেতু ভাঙা যাচ্ছে না তাই তিপ্পান্ন দশই রয়ে গেল। চুয়ান্ন দশটাকে আমি ভাঙতে পারি, তো এটা দুই দিয়ে বিভাজ্য, এটাও দুই দিয়ে বিভাজ্য, তাহলে দুই সাতে চুয়ান্ন আর দুই পাঁচে দশ কাটাকাটি করলাম, নিকটি হয়ে গেল সাতাশে পাঁচ। পঞ্চান্ন দশটাকে আমি কী করে কাটবো? পাঁচ দিয়ে কাটবো, পাঁচ এগারোই পঞ্চান্ন, পাঁচ দুয়ে দশ, তাহলে কী হয়ে গেল? এগারো দুই। এই হয়ে গেল একরকম পদ্ধতি। ঠিক আছে, এবার আমরা আসছি দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে হবে ভালো করে দেখো, দুই নম্বর পদ্ধতি। দুই নম্বর পদ্ধতিটা কি? এটা যদি আমি বলি যে কোনো পাঁচটা, ধরো পাঁচ আর ছয়, পাঁচ আর ছয়ের মধ্যে মধ্যবর্তী সংখ্যা,
দেখো ভালো করে, পাঁচ আর ছয়ের মধ্যবর্তী সংখ্যা কি? প্রথমে আমি পাঁচ আর ছয়টাকে আমি আগে সংখ্যার মধ্যে সাজিয়ে নিই, ঠিক আছে? দেখো এটা একটা সংখ্যা রেখার সাহায্যে নিচ্ছি, এটাকে ধরো জিরো, এই পাশেগুলো মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো হবে। এবার আমি ধরো পাঁচ হচ্ছে এখানে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফাইভ হচ্ছে এখানে, আর সিক্সটা হচ্ছে তোমার এতটা দূরে আছে, এই দুটো না। এবার পাঁচ আর ছয়ের মধ্যে ডিস্টেন্সটা তোমরা এখন বলবে এগুলো এইটুকুটুকু, তাহলে পাঁচ আর ছয়টা এতটা ডিস্টেন্স কী করে? এটাকে আমি একটু বড় করে সাজাচ্ছি। বড় করে কেন লিখছি? এই মূলত সংখ্যাগুলোকে বার করার জন্য সুবিধে তোমাদের কাছে, যাতে এটা পরিষ্কার হয়। তাহলে প্রথমে কী হবে, প্রথমে দুটো মূলত সংখ্যা কী হবে, পাঁচ যুক্ত ছয় বাই টু, এই এগারোর দুই, এগারোর দুইটা কোথায় রয়ে গেছে দেখো ভালো করে, পাঁচটাকে আমি এপাশেই করে দিচ্ছি ভালো করে লেখার জন্য, এটা শূন্য করে দিচ্ছি, এইখানে পাঁচ করছি, তাহলে ঠিক আছে, এইখানটা ছয়, এদের মধ্যে পাঁচ আর ছয়ের মধ্যে ডিস্টেন্সটাকে মানে এই রেখাটাকে আমি একটু বড় করে লিখছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে পাঁচ আর ছয় যোগ করে এগারো দুই, এটা হচ্ছে এদের মধ্যের সংখ্যা। কোন সংখ্যাটা হবে দেখো, এদের মধ্যে ডিস্টেন্স যতটা হবে, যেটা পাঁচ পাঁচ থেকেও যতটা দূরে এবং ছয় থেকেও ততটা দূরে। দেখো মাঝামাঝি সংখ্যা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এগারো দুই, দেখো এইটা পাঁচ থেকেও যতটা দূরে আর ছয় থেকেও ততটাই দূরে, পাঁচ থেকেও ততটা দূরে। এটা হচ্ছে আমাদের মিডিল সংখ্যা, এইটা একটা মূলত সংখ্যা। এবার আমরা আসছি এগারো দুইটা তো পাঁচ আর ছয়ের মধ্যে রয়েছে, এবার যেহেতু আমি অনেকগুলো চাইছি, মোটামুটি ধরো পাঁচটা চাইছি, পাঁচটি মূলত সংখ্যা, ধরো পাঁচটি মূলত সংখ্যা, তাহলে পাঁচটি মূলত সংখ্যা যখনই আমি নির্ণয় করব, তাহলে প্রথমে হচ্ছে এগারো দুই, এটা হচ্ছে পাঁচ আর ছয়ের মধ্যে আছে। এবার আমি কি করছি, এই দুটোর মধ্যে পাঁচ আর এগারো দুই, এগারো দুই তো একটা সংখ্যা, যেহেতু পাঁচ আর ছয়ের মধ্যে রয়েছে, এবার পাঁচ আর এগারো দুই, তাহলে প্রথম স্টেপে কি করবে, পাঁচ আর ছয় যোগ করবে, যোগ করে যেটা দুই দিয়ে ভাগ করবে, দুই দিয়ে ভাগ করে যে সংখ্যাটা হলো কি হলো এগারো দুই, এই এগারো দুই আর এবার পাঁচের মধ্যে মধ্যের সংখ্যা অনুরূপভাবে হবে, তাহলে তখন দুটো সংখ্যা কি কি হবে, পাঁচ আর এগারো দুই, মানে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, কোন ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা। তাহলে পাঁচ আর এগারো দুই সংখ্যার মাঝে সংখ্যা কি, পাঁচ যুক্ত এগারো দুই বাই টু সমান কি, দেখো উপরে লসাগু কি হচ্ছে দুই, এক দুইয়ে দুই, দুই পাঁচে দশ যুক্ত এগারো, আর তলায় রয়ে গেল দুই সমান কি একুশের চার, ভালো করে দেখো পাঁচ আর এগারো দুইয়ে যোগ করে দুই দিয়ে ভাগ হচ্ছে, তাহলে পাঁচ যুক্ত এগারো দুই কি হলো দুই লসাগু হে দশ যুক্ত এগারো আর বাই টু, তার মানে একুশের চার, তাহলে একুশের চারটা কোন কারণের মধ্যে হচ্ছে পাঁচ আর এগারো দুইয়ের মাঝে, মানে এই থেকে এইখান থেকে এইখানে মাঝে, তার মানে কোনখানটা হবে এইখানটা, এইখানটা হয়ে গেল একুশের চার। তাহলে আরেকটা সংখ্যা কি কি হয়ে গেল, তাহলে মূলত সংখ্যাগুলো লিখে ফিরি আমি, এগারো দুই একুশের চার হয়ে গেল, হয়ে গেল দুটো, দুটো বেরিয়ে গেল। এবার আরেকটা হচ্ছে দেখো ছয় আর এগারো দুইয়ের মাঝে একটা সংখ্যা হবে, যেমন পাঁচ আর এগারো দুইয়ের মাঝে একটা সংখ্যা পেলাম একুশের চার, কী করলাম পাঁচ আর এগারো দুইয়ের মধ্যে যোগ করে দুই দিয়ে ভাগ করলাম, আর এই এগারো দুইটা কি পাঁচ আর ছয়ের মাঝের সংখ্যা, তা ছয় আর এগারো দুইয়ের মধ্যে একটা যোগ হবে, যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হবে সেটা এদের মাঝে হবে। তাহলে দেখো ছয় যুক্ত এগারো দুই বাই টু সমান কত, দুই উপরে লসাগু বারো যুক্ত এগারো আর তলায় দুই, তাহলে বারো আর এগারো যোগ করে কত হচ্ছে তেইশ বাই চার, তেইশ বাই ফোর, তাহলে তেইশ বাই ফোরটা হচ্ছে এদের মধ্যে ছয় আর এগারো দুইয়ের মধ্যে, তাহলে এইটা হচ্ছে তেইশ বাই ফোর, তাহলে তেইশ বাই ফোরটাও রয়ে গেল এদের মধ্যে মূলত সংখ্যা, তাহলে আরেকটা মূলত সংখ্যা কি তেইশ বাই ফোর হয়ে গেল। তাহলে আমার চেয়েছে পাঁচটা, তাহলে পাঁচটা মূলত সংখ্যার মধ্যে তিনটে বেরিয়ে গেল, আরও দুটো চাই, তাহলে আরও দুটো কি করব পাঁচ আর একুশের চালের মাঝে করব, তাহলে পাঁচ আর একুশের চালের মাঝে কি সংখ্যা দেখো, তাহলে কি হবে পাঁচ যুক্ত, ভালো করে দেখো পাঁচ যুক্ত একুশের চার বাই টু হয়ে গেল।
বুঝতে পারছো তো? ভালো করে পাঁচ আর ছয় যখন করলাম, পাঁচ আর ছয় কে দুই দিয়ে ভাগ করলাম, যোগ করে ভাগ করলাম এগারো দুই, যেটা পাঁচ আর ছয়ের মাঝে আছে। এবার আরো যদি একটা চাই তাহলে তোমরা এই প্রসেসে করে নেবে, পাঁচ আর ছয় যোগ কর দুই দিয়ে ভাগ করে ফেলবে। কিন্তু যেহেতু আমার পাঁচটা চেয়েছে তাহলে আমাকে বাকি আরো চারটে বার করতে হবে। তো বাকি চারটে বার করার সময় কি করতে হবে, তখন এই দুটো এইটাকে আর এইটাকে একটা সংখ্যা ধরতে হবে, মানে পাঁচকে আর এগারো দুকে নিয়ে এদের মধ্যে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। সেটা হয়ে গেল এদের মাঝের সংখ্যা, যেটা একুশের চার। আবার যেহেতু এগারো দুইটা এদের মাঝের পয়েন্ট, মিডিল পয়েন্ট পাঁচ আর ছয়ের মধ্যে, তাহলে ছয় আর এগারো দুইয়ের মাঝে যোগ করেও হয়ে গেল তেইশের চার, যোগ করে দুই দিয়ে ভাগ করে, তাহলে এইটাও আছে এদের মধ্যে। দেখো ভালো করে, পাঁচ আর ছয়ের মধ্যেই আছে। এবার আমরা আসছি পাঁচ আর একুশ, যেহেতু পাঁচটা চেয়েছে তাহলে আমার তিনটে বেরিয়ে গেল, এইটা 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 এইটা। তাহলে এবার আমরা আসছি, ভালো করে দেখো পয়েন্টগুলো, এইটা 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 বেরোলো। এবার আমরা আসছি আরও দুটো, মানে পাঁচ আর একুশ আবার যেহেতু চেয়েছে, তাহলে পাঁচ আর একুশের চারের মাঝে চাইছি, তাহলে কী হবে, দুটো সংখ্যার যোগ ভাজিত দুই, তাহলে পাঁচ আর একুশের চারের যোগ ভাগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগ করে কি হবে, লসাগু চার কুড়ি যুক্ত একুশ বাই টু সমান হচ্ছে কি একচল্লিশের আট, একচল্লিশের আট। দেখো ভালো করে, তার পাঁচ আর একুশের চারে যোগ করে, মানে দুটো সংখ্যা কি কি হবে, পাঁচ আর একুশের চার এদের মধ্যে যোগ করে কি হয়ে গেল একচল্লিশের আট। তাহলে একচল্লিশের আটটা কোনখানে, এইখানে এই দুটোর মাঝে হবে, তাহলে একচল্লিশের আটটা আরেকটা সংখ্যা, আরেকটা সংখ্যা কি হয়ে গেল একচল্লিশের আট। তাহলে পাঁচটার মধ্যে চারটে হয়ে গেল। দেখো ভালো করে, একচল্লিশের আট আমি লিখে ফেললাম, তা কটা হলো, একটা দুটো তিনটে চারটা, কী কী পয়েন্ট, এই একটা 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 পয়েন্ট, এই সরি এটা নয়, এটা তো মধ্যে আছে, এটা একটা সংখ্যা। তাহলে কোন কোন মূলত সংখ্যাগুলো পেলাম, এইটা একটা একচল্লিশের আট, এইটা একটা একুশের চার, এটা একটা এগারোর দুই, এইটা একটা তেইশের চার হয়ে গেল। তাহলে টোটাল এখনো পর্যন্ত এলো চারটে। তাহলে আমি আরেকটা চাই, তা আরেকটা আমি তুমি ছয় আর তেইশের চারের মাঝে যোগ করতে পারো, তা ছয় আর তেইশের চার, তাহলে এই দুটোর মাঝে করছি, তাহলে এই দুটোর মাঝে করলে কি হবে, ছয় আর তেইশের চার এই দুটোর মধ্যে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে, ছয় যুক্ত তেইশের চার ভাজিত দুই, তা যোগ করে কত হচ্ছে দেখো, উপরে লসাগু চার, ছয় চার চব্বিশ, তেইশ ভগ্নাংশে যোগ করবে দুই হলো, তাহলে কত হচ্ছে সাতচল্লিশে আট, কত হচ্ছে সাতচল্লিশে আট। দেখো চব্বিশ আর তেইশে যোগ করে কত হচ্ছে সাতচল্লিশে চার বাই দুই, তাহলে এইটা হচ্ছে এই দুটোর মাঝে, কোনখানে মাঝে, এই দুটোর মাঝের সংখ্যা, তাহলে এটা হয়ে গেল সাতচল্লিশে আট। তাহলে পাঁচটা মূলত চাইলো, তাহলে দেখো পাঁচটা মূলত কি, একটা হয়ে গেল প্রথমে হয়ে গেল মিডিল পয়েন্ট কোনটা এগারো দুই, তারপরে এদের মধ্যের সংখ্যা হয়ে গেল একুশের চার, তারপরে আবার এদের মাঝের সংখ্যা হয়ে গেল তেইশের চার, মাঝের সংখ্যা বার করা কি হলো, নিয়ম হচ্ছে দুটি সংখ্যার যোগ তাকে দুই দিয়ে ভাগ, তাহলে এইটা এদের মাঝে হয়ে গেল তেইশের চার, তারপরে কি করলাম এইটা আর এইটার মাঝের সংখ্যা বার করলাম, মানে এইটা যুক্ত এইটা ভাজিত দুই, আবার কি করলাম এইটা যুক্ত এইটা ভাজিত দুই করে টোটাল সংখ্যা হয়ে গেল সাতচল্লিশের আট। তাহলে আরেকটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ সাতচল্লিশের আট, তাহলে টোটাল নিম্ন মূলত সংখ্যাগুলো কি কি হবে, আরও হবে। তোমরা যদি আরও চাই, বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি পাঁচটাই চাই, আর যদি আরও চাই তখন আবার কি হবে, এদের মধ্যে ভাগ হবে, আবার এদের মধ্যে ভাগ হতে পারে, আবার এদের মধ্যে ভাগ করবে, আবার এদের মধ্যে ভাগ করবে, এদের মধ্যে ভাগ করবে, মানে যত পারা যায়, এই মানে মূলত সংখ্যা অসংখ্য পাওয়া যায়, ঠিক আছে। তাহলে মূলত সংখ্যাগুলি কি কি হলো, অনেকগুলো হতে পারে, সেগুলি হলো কি কি দেখো ভালো করে, এগারো দুই, একুশের চার, তেইশের চার, একচল্লিশের আট, সাতচল্লিশের আট। বোঝা গেল, বোঝা গেল? তাহলে আরেকবার আমি আবার বলে দিচ্ছি, দুটো সংখ্যার মধ্যে মূলত সংখ্যা নির্ণয় করলে প্রথমে সংখ্যা দুটি যোগ করে দুই দিয়ে ভাগ করে ওদের মাঝের সংখ্যাটা বার করলে, যেমন মাঝের সংখ্যা, তারপরে যদি একটি বার করে, একটি বার করতে পারে তাহলে এটাই করবে, আর যদি অসংখ্য বার করতে পারে, গুণে গুণ মানে হিসেব করে বলে দেয়, যদি বলে দুটি বা তিনটি তখন কি করবে, যে কোনো এই তখন পাঁচ, যেমন এখানে পাঁচ আর ছয় যোগ করে এগারো দুই হয়েছে, এবার মাঝের সংখ্যাটা হয়ে গেল এগারো দুই,
তারপরে কি করলাম, পাঁচ আর এগারো দুইয়ের মাঝের সংখ্যা বার করলাম, কি করলাম পাঁচ যুক্ত এগারো দুই ভাজিত দুই করে একুশের চার বেরোলো। আরেকটা সংখ্যা বার করলাম কি, ছয় যুক্ত এগারো দুই ভাজিত দুই সমান তেইশের চার হয়ে গেল। তারপরে তারপরে টোটাল কটা বেরিয়ে ছিল, তখনও তিনটে, তখনও আরও দুটো দরকার। তখন কি করলাম, এই দুটো সংখ্যা পাঁচ আর একুশের চার তাদের মাঝের সংখ্যা বার করলাম। তখন কি করলাম, পাঁচ যুক্ত একুশের চার ভাজিত দুই, আবার এটা কি করলাম ছয় যুক্ত তেইশের চার ভাজিত দুই করে আমার টোটাল পাঁচটা মূলত সংখ্যা বার করে ফেললাম। আরেকটা নিয়ম হচ্ছে, তাহলে এই প্রসেসটা শিখলে, তাহলে মূলত সংখ্যা অসীম, মূলত সংখ্যার পরিমাণ অসংখ্য, ঠিক আছে। এবার আমরা আসছি দুটি সংখ্যার মধ্যে আরো দুটি সংখ্যা, যেমন ধরো ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই বোঝা গেল যে যেহেতু দুটো মূলত সংখ্যা যখনই বলবে তখনই আমরা কি করব, এই দুটি সংখ্যার মধ্যবর্তী মূলত সংখ্যা নির্ণয় করা আমরা শিখে গেলাম। এবার আমরা আসছি ভগ্নাংশ, তৃতীয় নম্বর, তৃতীয় পদ্ধতি, যেমন একের চার একের পাঁচ, এই দুটোর মধ্যে মূলত, এর মধ্যে পাঁচটি মূলত, তাই একের চার আর একের পাঁচ এই দুটোর মাঝে, ঠিক আছে। তাহলে একের চার এবং একের পাঁচের মধ্যে পাঁচটি মূলত সংখ্যা নির্ণয় করতে আমাকে বলেছে। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে দেখে নিব দুটো, এই দুটোই ভগ্নাংশ, ঠিক আছে, দুটোই পি বাই কিউ আকারে আছে। এবার এই দুটো সংখ্যার মধ্যে আমি মূলত সংখ্যা যখন নির্ণয় করতে হবে তখন আমি কি করব, প্রথমে এদেরকে সমান হর বিশিষ্ট করব। কিভাবে করব, হর বিশিষ্ট, সমান হর বিশিষ্ট। তার মানে দেখো এর হর কি আছে, এর লব কি, একের চারের লব এক, হর কি চার, একের পাঁচের লব কি এক, হর কি পাঁচ। তাহলে দুটোর হর আলাদা আলাদা আছে, চার আর পাঁচ আছে। তাহলে আমি প্রথমে দুটোর হরকে সমহর করব। তো সমহর করতে গেলে কি হয়, এই হরগুলোর লসাগু করতে হয়। তাহলে চার আর পাঁচের লসাগু করলে আমার কি হয়, কুড়ি হয়। তাহলে দেখিয়ে দিলাম চার গুণিতে এক সমান চার, গুণিত এক গুণিত পাঁচ সমান হচ্ছে কুড়ি, লসাগু হয়ে গেল কুড়ি। তাহলে লসাগু যখন কুড়ি করতে হবে, তাহলে একের চারে এই তলাটা মানে হরটাকে কুড়ি করতে গেলে কি করতে হবে, চারের সাথে কত গুণ করে হবে, কুড়িটা চারের সাথে পাঁচ গুণ করে হচ্ছে, হচ্ছে তো। তখন আমি একের সাথেও পাঁচ গুণিত করব, তাহলে কি হয়ে গেল পাঁচের কুড়ি, ঠিক আছে। এইটা হচ্ছে এইটার সমতুল্য ভগ্নাংশ। আচ্ছা পাঁচের কুড়ি হয়ে গেল। এবার দেখো একের পাঁচ এইটাকে কি করছি, কুড়ি করতে গেলে পাঁচ গুণিত চার, আর এখানে এক গুণিত চার, হরটাকেও লবটাকে যে সংখ্যা দিয়ে গুণ করলাম, হরটাকে যে সংখ্যা দিয়ে গুণ করলাম লবটাকেও সে সংখ্যা দিয়ে গুণ করলাম। তাহলে দেখো পাঁচের সাথে চার গুণ করলাম আর হর লবের সাথেও মানে একের সাথেও চার গুণ করলাম, তাহলে কি হয়ে গেল চারের কুড়ি। এবার দেখো এই দুটো ভগ্নাংশ যখনই আমার হয়ে গেল, এই দুটো ভগ্নাংশের হরগুলো সমান, দেখো এরও কুড়ি এরও কুড়ি, তাহলে পাঁচের কুড়ি আর চারের কুড়ি হয়ে গেল। এদের মধ্যে আমি কোনো একটা মূলত সংখ্যা দেখতে পাচ্ছি না, তাই তো। এবার আমি কি করব, এইটাকে আমি সমহর মানে সমতুল্য ভগ্নাংশ করব। সমতুল্য ভগ্নাংশ করতে গেলে কি হয়, এই পাঁচের কুড়িকে ধরো পাঁচের সাথে দুই গুণ করলাম, তাহলে কুড়ির সাথে আমাকে দুই গুণ করতে হবে। সমতুল্য ভগ্নাংশ করতে গেলে যে কোনো ভগ্নাংশকে সমতুল্য ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে, হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবো, লবকেও যদি সেই সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে যে ভগ্নাংশটা পাওয়া যায় সেই ভগ্নাংশটা প্রথম ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে পাঁচের কুড়ি সমতুল্য ভগ্নাংশ কি, দেখো কুড়িকে আমি দুই দিয়ে গুণ করলাম আর মানে হরটাকে দুই দিয়ে গুণ করলাম, তাহলে পাঁচ লবকে মানে পাঁচকেও দুই দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে গেল দশের চল্লিশ। দশের চল্লিশ কিন্তু সমতুল্য ভগ্নাংশ একের চারের বা পাঁচের কুড়িরও, ঠিক আছে। আচ্ছা চারের কুড়িটাকেও আমি হরটাকে সমান করতে চাইছি মানে চল্লিশ করতে চাইব, চারের কুড়িটাকে হরটাকে চল্লিশ করতে চাই মানে কুড়িটাকে আমি চল্লিশ করতে চাই। তাহলে কুড়িটাকে চল্লিশ করতে গেলে কুড়িকে কত দ্বিগুণ করতে হবে, দুই দ্বিগুণ করতে হবে, আর চারকে কত দ্বিগুণ করবো, তাহলে দুই দ্বিগুণ করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা, হরগুলোকে আমার সবসময় সমান করবে তবেই আমার মূলত সংখ্যা বার করতে সুবিধে হবে, ঠিক আছে। তাহলে এখানে হর কি আছে, চারের কুড়ি, দেখো প্রথমে আমি পাঁচের কুড়ি আর চারের কুড়ি হলো, হলো তো, যেমন হরগুলোকে আমি সমান করলাম, কিন্তু এদের মধ্যে কোনো
মূলত সংখ্যা পাওয়া গেল না, তখন আমি কি করলাম হরগুলোকে আরো কি মানে যেহেতু পাওয়া গেল না সেহেতু হরগুলোকে আরেকটু বেশি বড় করলাম, কি করলাম 20 কে 2 দ্বিগুণ করলাম 40 করে ফেললাম। তাহলে 40 করলে কি হয়, 20 2 40 আর 4 2 8। দেখো এখানে 10 এর 40 8 এর 40 এদের মধ্যে ভাগ করলে এই দুটো সংখ্যা পাবো, মূলত সংখ্যা কি পাবো 9 এর 40 পাবো, তো একটা মূলত সংখ্যা পেয়ে গেলাম 9 এর 40। ঠিক আছে, একটা পেলাম 9 এর 40, 10 এর 40 আর 8 এর 40 এর মধ্যে ইয়ে করলে কত হচ্ছে একটা সংখ্যা পেলাম কত 9 এর 40। তাহলে একটা মূলত সংখ্যা আমি পেয়ে গেলাম 9 এর 40। এবার দেখো আর যেহেতু একটা পেলাম আর চেয়েছে কটা, পাঁচটা, তাহলে পাঁচটা যখন আমাকে চেয়েছে তাহলে আমাকে আরও বাড়াতে হবে হরগুলোকে। হরগুলোকে বাড়াতে গেলে কি করতে হবে, যেমন দেখো আছে কি, আমি এখান থেকে আসছি 10 এর 40, তাহলে 10 এর 40 কে তাহলে আমি এ পাশে এতটুক দিয়ে এসে গেছে 10 এর 40 আর 8 এর 40 এর মধ্যে পেলাম 9 এর 40। তাহলে আমি আবার প্রথম অবস্থায় নিয়ে আসছি 10 এর 40টাকে, অঙ্কটাকে আবার প্রথম 10 এর 40 জায়গাতে এলাম 10 এর 40, আর এটা 8 এর 40। আছে, এবার দেখো এদের মধ্যে তো একটা পেয়ে গেলাম 9 এর 40। এবার যেহেতু পাঁচটা চেয়েছে তাহলে আমাকে আর একটু বাড়াতে হবে হরগুলোকে, তাহলে 40 কে আরো বাড়ালাম, 40 কে আরো ধরো 2 দ্বিগুণ করলাম 40 2, তাহলে হরটাকে যেহেতু 2 দ্বিগুণ করলাম লবটাকেও 2 দ্বিগুণ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, সমতুল্য ভগ্নাংশের নিয়ম হচ্ছে হরকে যে সংখ্যা দ্বিগুণ করবো লবকেও সেই সংখ্যা দ্বিগুণ করতে হবে। তাহলে 40 এর সাথে 2 দ্বিগুণ করলাম, তাহলে এখানে কি এসে গেল 80 আর এখানে কি এসে গেল 20, 10 × 2 = 20। তাহলে এখানে 8 এর 40টাকে কি করব, 8 এর 40টাকেও 80 করতে হবে 40টাকে, তাহলে কি করতে হবে 40 × 2, তাহলে উপরেরটাকে কত গুণ করতে হবে 2, 8 × 2 = 16 80। দেখো এদের নিচের দুটোরই হরগুলো একই আছে, দুটোরই 80 আছে, তাহলে এদের মধ্যে কি কি পাবো দেখো ভালো করে, 17 ও 80, এদের মধ্যে কি কি পাবো 16 20 80 আর 17 16 80 মধ্যে কি কি পাবো, 17 ও 80, 18 ও 80, 19 এর 80 পাবো, তো হয়ে গেল। তাহলে আমি টোটাল কটা পেয়ে গেলাম, একটা দুটো তিনটা চারটা, আজ চেয়েছে পাঁচটা, তাহলে কটা পেয়ে গেলাম 17 ও 80, 18 ও 80, 19 এ 80। ঠিক আছে, যখন আর বেরোচ্ছে না তখন আরও বাড়াবো, কি বাড়াবো দেখো এবার আমি আরও কি করলাম, এই 10 এর 40টাকে বা এটাকেও তোমরা আরও 2 দ্বিগুণ করতে পারো বা 3 দ্বিগুণ করতে পারো, যেমন এটাকে আমি 3 দ্বিগুণ করছি 10 এর 40টাকে, দেখো ভালো করে, তাহলে 10 এর 40টাকে আবার 3 দিয়ে মানে 40টাকে আমি নিচে 3 দ্বিগুণ করলাম। ঠিক আছে, এটাকে আমি 3 দ্বিগুণ করলাম, তাহলে কত হয়ে গেল 30 এর 120, আর 8 এর 40 এটাকেও আমাকে 3 দ্বিগুণ করতে হবে, তাহলে 40 × 3, 8 × 3 সমান হচ্ছে কি 24 এর 120। বুঝতে পারলে ব্যাপারটা, তাহলে 10 এর 40 8 এর 40 এর মধ্যে আমি কটা পেয়েছিলাম, ওই যখন হয়েছিল 80 করে 17 18 19 পেয়েছিলাম, তখন আরও যেহেতু পাঁচটা চেয়েছে আমার যেহেতু 4টে হয়েছে আমার আরও দরকার, তখন আমি কি করব, আমাদের যখন যত সংখ্যক চাইবে আমরা বার করতে পারবো, কি করব আমরা হরগুলোকে বাড়িয়ে যাব। হরগুলোকে কি করে বাড়াবো, না হরগুলোকে 1 2 3 4 এভাবে গুণ করে যাব, আর হরগুলোকে যখন গুণ করব ও লবগুলোকেও আমরা সেই সংখ্যা দিয়ে দিয়ে গুণ করব। যেমন আগের বারে কি করেছিলাম, 4 এর সাথে আমি কি করেছিলাম, প্রথমে 5 দ্বিগুণ করেছিলাম দিয়ে 20 করেছিলাম, তারপরে আমরা কি করলাম 2 দিয়ে গুণ করে 40 করেছিলাম, এবার আমরা কি হয়ে গেল, এবার আমি 3 দিয়ে গুণ করলাম, দিয়ে কি করলাম যে হরগুলো আমার হয়ে গেল 120, 120 হলো, আর লবগুলোকে আমি লবটাকে যেহেতু 40 × 3 = 120 করলাম, তাহলে আমার লবটাকেও 3 দ্বিগুণ করতে হবে, তাহলে 10 × 3 = 30 হয়ে গেল, আর এক্ষেত্রেও 40 × 3 = 120 হলো, তখন আমি লবটাকেও 3 দ্বিগুণ করলাম, কত হয়ে গেল 24 এর 120। দেখো এদের মাঝে আমরা অনায়াসে লিখতে পারি 30 এর 120 আর 24 এর 120 মধ্যে 25 এর 120, 26 এর 120, 27 এর 120,
আঠাশের একশো কুড়ি, উনত্রিশের একশো কুড়ি, পারি তো? তাহলে এতগুলো আমি মূলত পেলাম। আমার যেহেতু পাঁচটা খুঁজেছে, তুমি যে কোনো এগুলোর মধ্যে এই এই যে গোলগুলো, গোলগুলো হচ্ছে মূলত সংখ্যা বিরল। তাহলে এইগুলো দেখো, চব্বিশ থেকে তিরিশের মধ্যে কী কী হয়? চব্বিশের পরে কী হচ্ছে? পঁচিশ, পঁচিশের একশো কুড়ি, তারপরে কী হবে? ছাব্বিশের একশো কুড়ি, ছাব্বিশের একশো কুড়ি, তারপরে কী হচ্ছে? সাতাশের একশো কুড়ি, তারপরে হচ্ছে কি আঠাশ একশো কুড়ি, তারপরে হচ্ছে উনত্রিশে একশো কুড়ি, মানে তিরিশ পর্যন্ত আমার যতগুলো সংখ্যা হয় ততগুলো লিখে ফেললাম। এবার এতগুলো আমার মূলত সংখ্যা, যে কোনো পাঁচটি চেয়েছে, তুমি যে কোনো পাঁচটি বার করো। যেমন প্রথমে যেমন আমরা নিয়েছি নয় চল্লিশ, সতেরো রাশি, তুমি এটাও নিতে পারো, যা খুশি নিতে পারো। পঁচিশের একশো কুড়িও নিতে পারো, পঁচিশের একশো কুড়ি নিলাম, আঠাশের একশো কুড়ি নাও, আঠাশের একশো কুড়ি নিলাম, চারটে হলো। আচ্ছা উনিশের আশি নাও, এই উনিশের আশি, উনিশের আশি নিলাম, তার টোটাল পাঁচটা। এগুলোর মধ্যে যে কোনো পাঁচটা নিতে পারো, এই যে এই গোলগুলোর মধ্যে যে কোনো পাঁচটা। এবার আমাদেরকে দেখতে হবে যেগুলো ক্ষুদ্র মানে লঘিষ্ঠতম আকারে লিখতে হবে। নয় চল্লিশ, নয় চল্লিশটাকে কাটাকাটি যাচ্ছে না, তাহলে নয় চল্লিশটা অপরিবর্তিত থাকবে। সতেরো রাশি, এটাকেও কাটাকাটি যাচ্ছে না, যেমন আছে তেমনি থাকবে। পঁচিশটাকে দেখো কাটাকাটি যাবে, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ দুই দশ, দুই বারো, তাহলে কি হতো? পাঁচ চারি করি, তাহলে চব্বিশ, পাঁচের চব্বিশ আকারে হচ্ছে, তাহলে পাঁচের চব্বিশ হয়ে গেল। আঠাশে একশো কুড়িটাকেও কাটাকাটি যাবে, দুই চোদ্দোয় আঠাশ, দুই ছয়ে বারো ষাট, আরও কাটা যাবে, দুই সাতে চোদ্দো, দুই তিরিশে ষাট, তাহলে কী হবে? সাতে তিরিশ। উনিশের রাশিটা যেমন আছে তেমনিই থাকবে, ওটা কাটাকাটি যাবে না। তাহলে এই ক্ষেত্রে একের চার ও পাঁচের মধ্যে, একের পাঁচের মধ্যে মূলত সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে হয়, আমার এতগুলো অসংখ্য পাওয়া যাবে, তার মধ্যে আমি এই কটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার এই এটা সাধারণত ভগ্নাংশের যখন থাকবে তখন এই পদ্ধতিটা বেশি সুবিধাজনক। কিন্তু যদি বলে মধ্যবর্তী মূলত সংখ্যা নির্ণয় করতে যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবেল। যেমন ধরো এই যেমন আগে মানে যদি বলে যে সংখ্যা রেখায় বসাও, তাহলে কিন্তু দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করবে, ঠিক আছে? আর যদি বলে মানে ভগ্নাংশ থাকে, তখন তোমরা এই পদ্ধতিতে অবলম্বন করবে। আচ্ছা এটা যদি বলো যে দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে হবে, দেখো ভালো করে, এটা যদি সংখ্যা রেখার সাহায্যে বসাতে বলে, তাহলে আমরা এইভাবে করছি। দেখো যদি বলে সংখ্যা রেখার সাহায্যে বোঝাও, যেমন ধরো একের চার আর একের পাঁচ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হবে ভালো করে দেখো, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে এক, ঠিক আছে? এগুলোর মধ্যে দেখো একের চার আর একের পাঁচের মধ্যে কি হবে, একের চার যুক্ত একের পাঁচ ভাজিত দুই, মধ্যবর্তী পয়েন্ট, তাহলে কি হচ্ছে? চার পাঁচে কুড়ি, দুয়ে কুড়ি, পাঁচ যুক্ত চার বাই টু সমান হচ্ছে নয়ে চল্লিশ। তাহলে একের চার ভালো করে দিচ্ছি, এটা বড় করে দিচ্ছি, একের পাঁচ, তাদের মাঝের সংখ্যাটা কি হয়ে গেল? মাঝের সংখ্যা কিভাবে বার করলাম? একের চার আর একের পাঁচের যোগ করে যদি বলে সংখ্যা রেখার উপর বসাও, তখন আমাদেরকে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে। তখন আমরা কি করব, এই একের চার আর একের পাঁচের যোগ করব, যোগ করে দুই দিয়ে ভাগ করব। যেমন একের চার যুক্ত একের পাঁচ ভাজিত দুই সমান কি হয়ে গেল? নয়ের চল্লিশ। তাহলে এদের মাঝের পয়েন্টটা হচ্ছে নয়ের চল্লিশ, ঠিক আছে? এবার যদি বলে আরও, যেহেতু পাঁচটা বলেছে, তখন আবার করবে কি করবে, একের চার যুক্ত নয় চল্লিশ ভাজিত দুই, একের চার যুক্ত নয় চল্লিশ ভাজিত দুই, এইভাবে চালিয়ে যাবে। তাহলে উপরেরটা কি হচ্ছে, এদের মধ্যে লসাগু কত হচ্ছে? মোটামুটি চল্লিশই হচ্ছে, চল্লিশ দশ নয় আর দুই, দেখো ভালো করে উপরে যোগ করে কি হচ্ছে, উনিশের আশি। উনিশের আশিটা আবার কি এদের মাঝে, তাহলে উনিশের আশি হয়ে গেল, ঠিক আছে? আবার যদি বলে আরও পাঁচটা চেয়েছে, যদি সংখ্যা রেখার উপর বসাতে বলে, তখন আমাদেরকে কিন্তু দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করেই করবে। তারপর আবার কি করব, এই দুটো একের পাঁচ আর নয় চল্লিশের যোগ, একের পাঁচ আর নয় চল্লিশ, এই দুটোর মাঝে করছি, এইটা এই এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে করছি, তাহলে কি হবে, যোগ করে দুই দিয়ে ভাগ, তা কি হচ্ছে,
দেখো ভালো করে, লসাগু 40, উপরেরটা 5, 8, 40, 8, 8 যুক্ত 9 বাই 2 সমান হচ্ছে 17/80। তাহলে 17/80টা কোনখানে হবে? এই দুটোর মাঝে। তাহলে 17/80 হয়ে গেল। তাহলে এইটা 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 তিনটে হলো। আরো দুটো করতে গেলে কি করবে? আবার এই দুটোর মাঝে করবে, অথবা এই দুটোর মাঝে করবে, অথবা এই দুটোর মাঝে করবে, এই দুটোর মাঝে করবে। এইভাবে আমরা মূলত সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। তাহলে যে কোনো দুটি সংখ্যার মধ্যে মূলত সংখ্যা নির্ণয় করা তোমরা শিখলে, যেটা কিন্তু মানে কি বলবো, নবম শ্রেণীর জন্য তো খুব উপকারী, ষষ্ঠ এবং দশম শ্রেণীর জন্য যথাযথ উপকারী। তোমাদের যদি বুঝতে মানে ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকনটি প্রেস করবে। ঠিক আছে।